মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায় অর্থাৎ কৃষ্ণনগর উত্তর বিজেপি বিধায়ক কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তার স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াতের পরেই হঠাৎ করে মানসিকভাবে ভেঙে পড়েন মুকুল রায়। তারপরেই একাধিক শোকবার্তা জানান তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মুকুল রায় তৃণমূলে যোগ দেন, বিজেপিতে সরাসরি প্রত্যাখ্যান করেন, এমনকি বিজেপির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করে তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। তারপরেই মুকুল রায় হঠাৎ করে একদিন কৃষ্ণনগর উত্তরে এক সাংবাদিক বৈঠকে একাধিক কটাক্ষবার মন্তব্য করেন তৃণমূলের বিরুদ্ধেই। তৃণমূলের বিরুদ্ধেই একাধিক খবর দেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায়। এখান থেকে মুকুল রায়ের দলবদলের জল্পনা তুঙ্গে বাংলার রাজনৈতিক মহলে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন স্বয়ং মুকুল রায়। তো বন্ধুরা, বিস্তারিত জানিয়ে দেবো মুকুল রায় কি দলবদল করবেন কিনা। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক অর্থাৎ তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন কিছুদিন আগেই। আবারও তার দলবদলের জল্পনা বাংলার রাজনৈতিক মহলে কান বদলাই শোনা যায় এমন গুঞ্জন। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায়। মুকুল রায় স্পষ্ট দাবি করেছেন যে তিনি দলবদল করবেন না, কারণ তিনি বহুদিন পর তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন, যা খবর সংবাদ মাধ্যম প্রচার করেছেন সব ভুয়ো বলে দাবি করেছেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায়। তো বন্ধুরা, আপনাদের কী ধারণা, মুকুল রায় কি আবারও দলবদল করবেন কি না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।